প্রিয় বাংলা বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। ইউনিভার্সাল আইডল ইউটিউব চ্যানেলে তোমাদের আন্তরিকভাবে আবারও স্বাগত জানাই। আজ নিয়ে আসা হয়েছে বিশিষ্ট কবি, গল্পকার, ঔপন্যাসিক অচিন্ত্য কুমার সেনগুপ্তের সম্পর্কে তথ্য। তবে আমরা আজকে অচিন্ত্য কুমার সেনগুপ্তের কথা সাহিত্যিক হিসেবে তথ্যগুলো জানবো, অর্থাৎ তার ঔপন্যাসিক এবং গল্পকার হিসেবে তথ্যগুলো। তো সেই তথ্যগুলো জানার জন্য তোমরা শেষ পর্যন্ত তাহলে দেখতে থাকো। তাহলে চলো আমরা শুরু করি। অচিন্ত্য কুমার সেনগুপ্ত জন্মগ্রহণ করেছিলেন 1903 সালের 19শে সেপ্টেম্বর বাংলাদেশের নোয়াখালীতে। পিতা ছিলেন রাজকুমার সেনগুপ্ত। অচিন্ত্য কুমার সেনগুপ্ত কল্লোল পত্রিকার দায়িত্ব নেন 1925 সালে। অচিন্ত্য কুমার সেনগুপ্তের ছদ্মনাম নীহারিকা দেবী। তার উল্লেখযোগ্য উপন্যাসগুলো হলো বেদে, আকস্মিক, কাকজ্যোৎস্না, বিবাহের চেয়ে বড়, প্রাচীর ও প্রান্তর, উনর্নাপ, প্রথম কদম ফুল, আ সমুদ্র। তার উল্লেখযোগ্য গল্পগ্রন্থগুলো হলো টুটাফাটা, ইতি, অধিবাস, অকাল বসন্ত, সংকেতময়ী, দিগন্ত, রুদ্রের আবির্ভাব, নায়ক নায়িকা, ডবল বেকার, প্রলয়ন, প্রজাপতয়ে, ইনি আর উনি, যতন বিবি, কালো রক্ত, কাঠখড়, কেরোসিন, আসমান জমিন, চাষাভুষা, সারেন, মগের মুলুক, হুইসল, এক অঙ্গে এতরূপ। অচিন্ত্য সেনগুপ্তের স্মৃতিচারণমূলক গ্রন্থ কল্লোল যুগ, জ্যৈষ্ঠের ঝড়। বেদে উপন্যাসটি কল্লোল পত্রিকায় প্রকাশিত হয়। বেদে উপন্যাসে কাব্যের সুষমা লক্ষ্য করা যায়। আকস্মিক উপন্যাসে গণিকাদের জীবন তুলে ধরেছেন ঔপন্যাসিক। কাকজ্যোৎস্না উপন্যাসে প্রদীপ, অজয় ও নমিতা চরিত্রগুলো খুব একটা ভালো হয়নি, উপন্যাসে অস্বাভাবিকতা রয়েছে। কাব্যধর্মী উপন্যাস হলো পচ্ছদপট। শ্রীপর্ণা ও নিরঞ্জনের প্রেম ও বিবাহের পরিণতি প্রকাশিত হয়েছে এই উপন্যাসে। তার প্রথম গল্প গ্রন্থ টুটাফাটা এবং প্রথম গল্প দুইবার রাজা। কেরোসিন গল্পে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে রমজান চরিত্রের মধ্য দিয়ে দারিদ্রতাকে তুলে ধরেছেন গল্পকার অচিন্ত্য কুমার সেনগুপ্ত। জাহাজের শ্রমিকদের দুঃখ যন্ত্রণার জীবনযুদ্ধের দিক তুলে ধরা হয়েছে সারেং গল্পে। কেরামত গল্পে চিত্রিত হয়েছে মামলায় জয়ী হওয়ার জন্য মানুষ কীভাবে ছল চাতুরি ও মতলবকে কাজে লাগায়। অচিন্ত্য কুমার সেনগুপ্তের সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর একটি চিঠিতে জানিয়েছিলেন, তোমার কল্পনার প্রশস্ত ক্ষেত্র ও অজস্র বৈচিত্র্য দেখে আমি মনে মনে তোমার প্রশংসা করেছি। অচিন্ত্য কুমার সেনগুপ্ত ছোট গল্প লেখার কৌশল সম্পর্কে জানিয়েছিলেন শত গল্প সংকলনের ভূমিকায়। ছোট গল্প লেখবার আগে চাই ছোট গল্পের শেষ কোথায়, সে বাঁক নেবে কোন। অচিন্ত্য কুমার সেনগুপ্ত 1975 সালে জগত্তারিণী পুরস্কার পেয়েছিলেন। তিনি রবীন্দ্র পুরস্কার ও শরৎচন্দ্র স্মৃতি পুরস্কারও পান। এই বিশিষ্ট সাহিত্যিক আমাদের ছেড়ে চলে যান 1976 সালের 29শে জানুয়ারি। প্রিয় বন্ধুরা, অচিন্ত্য কুমার সেনগুপ্তের এই তথ্যগুলো জেনে ভালো লাগলে লাইক দিয়ে অন্য বন্ধুদের কাছে পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করো। যারা এই চ্যানেলে নতুন এসেছো, এইরকম সাহিত্যের ইতিহাসের নানা কবি সাহিত্যিকদের এইরকম তথ্যধর্মী আলোচনা পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকন প্রেস করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই চ্যানেলের সঙ্গে থেকো। আবার পরবর্তীকালে সাহিত্যের ইতিহাসের অন্য কোনো টপিক নিয়ে চলে আসবো।